কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। সৌদি আরবে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে রামায়ণ মহাভারত। সৌদি আরবে অভিযানে গ্রেপ্তার 2 শতাধিক ব্যক্তি, জেনে নিন বিস্তারিত কারণ। সৌদিতে অস্ত্র বিক্রি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কানাডা, জেনে নিন বিস্তারিত প্রতিবেদনে। যে কারণে 4 বছর পর সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দিল কাতার। যে কারণে মক্কা শরীফ ও মদিনার তত্ত্বাবধানে শীর্ষ পদে 2 নারী নিয়োগ, জেনে নিন রহস্য। ঝড়ের গতিতে এগোচ্ছে তালেবান, কি বলছে তুরস্ক? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন। শিক্ষার্থীদের পাঠ্যক্রমে রামায়ণ মহাভারতের কাহিনী যোগ করছে সৌদি আরব। দেশটির নতুন শিক্ষানীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লুফ আল মারবি নামের এক টুইটার ব্যবহারকারীর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী জয়ী নুফ আল মারবি সৌদি আরবে থাকেন। সেখানে তার সন্তানের স্কুলে রামায়ণ মহাভারত পড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। সন্তানের স্কুলের প্রশ্নপত্রে ছবিও দিয়েছেন টুইটারে। আগামী 2030 সালের মধ্যে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নতুনভাবে ঢেলে সাজাতে চাইছে সৌদি আরব। তার অংশ হিসেবে বিভিন্ন দেশের সংস্কৃতি জ্ঞানকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আবশ্যিক করা হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষাও। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যাদের শিক্ষার্থীরা ছোট থেকেই ওয়াকিবহাল হয়, সেই কারণে এই উদ্যোগ। সূত্রের খবর, রামায়ণ মহাভারতই নয়, ভারতীয় সংস্কৃতির বিভিন্ন বিষয়েও পাঠ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। তার মধ্যে রয়েছে যোগ চর্চা, আয়ুর্বেদের মতো প্রাচীন শিক্ষাও। সূত্র হিন্দুস্তান টাইমস। সৌদি আরবে অভিযান গ্রেপ্তারে 2 শতাধিক ব্যক্তি, জেনে নিন বিস্তারিত কারণ। সৌদি আরবে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগে 2 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবে দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, দুর্নীতি করেছেন এবং ঘুষ নিয়েছেন এমন সন্দেহে 2 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সরকারি কর্মকর্তা রয়েছেন। সৌদি আরবে দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা জানায়, নানা অনিয়মের অভিযোগে তারা 461 জনের বিরুদ্ধে তদন্ত করে। এদের মধ্যে 207 জনকে গ্রেপ্তার করা হয়। এসব ব্যক্তির মধ্যে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা এবং বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন। তবে কবে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ। তাদের গ্রেপ্তারের কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, ঘুষ নিয়ে অফিসের অপব্যবহার, ক্ষমতায় অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত এপ্রিলে 176 জনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের কথা জানিয়েছিল সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা। সৌদিতে অস্ত্র বিক্রি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কানাডা, জেনে নিন বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করে কানাডা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কানাডা সহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের সাম্প্রতিক এক প্রতিবেদনে কানাডার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। কানাডাকে রিয়াদের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার আর্মস ট্রেড ট্রিটি লঙ্ঘন করেছে। এটি একটি আন্তর্জাতিক চুক্তি, 2019 সালে এতে যোগ হয়েছে কানাডা। মানবাধিকার সংগঠনগুলো বলছে তারা প্রমাণ পেয়েছে যে উপসাগরীয় অঞ্চলে কানাডার অস্ত্র সরবরাহ আন্তর্জাতিক মানবাধিকার ও মানবাধিকার আইনে লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে, বিশেষ করে ইয়েমেনের সংঘাতে মানবাধিকার লঙ্ঘন হতে পারে বলে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত এবং বিশেষজ্ঞ রিপোর্টের উপর ভিত্তি করে এটা প্রমাণিত হয় যে সৌদি আরবের কাছে কানাডার অস্ত্র বিক্রি এটির অধীনে থাকা কানাডার আইনি বাধ্যবাধকতার পরিপন্থী। 2014 সালের শেষের দিকে ইয়েমেনের সংঘাত শুরু হয়। সে সময় ইয়েমেনের রাজধানী সানা সহ দেশের অধিকাংশ অঞ্চল দখল করে নেয় হুথি বিদ্রোহীরা। 2015 সালে সৌদি আরব এবং আরব আমিরাত সামরিক জোট গঠন করে রিয়াদ সমর্থিত প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করলে সংঘাত আরও বাড়তে শুরু করে। এই যুদ্ধ সংঘাত লাখ লাখ মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। ইয়েমেনের এই পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটি সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কমপক্ষে 2,33,000 মানুষের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংস্থার বুধবার প্রতিবেদনে উঠে এসেছে যে কানাডা থেকে সৌদি আরবে
সরবরাহ হওয়া বিভিন্ন অস্ত্র পরবর্তীতে ইয়েমেনে যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তবে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নামা খোদর বলেন, তার দেশ কঠোর অস্ত্র রপ্তানি ব্যবস্থার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিশ্বের অন্যতম শক্তিশালী রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে কানাডার এবং আমাদের রপ্তানি নিয়ন্ত্রণ আইনের মধ্যে মানবাধিকারের প্রতি সম্মানের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে সৌদি আরবকে $12 বিলিয়ন একটি অস্ত্র চুক্তি বাতিল করার আহ্বান জানিয়ে মানবাধিকার সংগঠনগুলো। যে কারণে 4 বছর পর সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দিল কাতার। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল খানি বুধবার সৌদিতে রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেন। এর আগে গত জুনে সৌদি আরবে কাতারের রাষ্ট্রদূত নিয়োগ করে। বুধবার কাতারের আমিরের দপ্তরে এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদে কাতারের রাষ্ট্রদূত হিসেবে বন্দর মোহাম্মদ আল হাতিয়াহকে নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি কাতারের কুয়েত রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। 2017 সালে 5 জুন কোন পূর্ব ঘোষণা ছাড়াই কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। এই দেশগুলোর অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং এই কাজে দেশটিকে সহায়তা দিচ্ছে ইরান। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিল কাতার। শুরু হয় নানা জটিলতা, রাষ্ট্র থেকে শুরু করে জনগণ পর্যায়ে ছড়িয়ে পড়ে বিভেদ। তবে উপসাগরীয় অঞ্চলের 6টি দেশের মধ্যে নিরপেক্ষ ভূমিকায় থাকে ওমান। অন্যদিকে শুরু থেকেই মধ্যস্থতাকারীদের ভূমিকায় অবতীর্ণ হয় কুয়েত। 2020 সালের জানুয়ারিতে কুয়েতের মধ্যস্থতায় সৌদি আরব ও কাতার পরস্পরের সঙ্গে সব সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে একমত হয়। এরপর সৌদি আরব ও মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু দুবাই ও বাহরাইন এখনও পর্যন্ত কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। তবে বাহরাইন কাতারের সঙ্গে ব্যবসায়িক এবং ভ্রমণ সম্পর্ক স্থাপন করেছে। যে কারণে মক্কা শরীফ ও মদিনা তত্ত্বাবধানে শীর্ষ পদে 2 নারীর নিয়োগ, জেনে নিন রহস্য। সৌদি আরবের ইতিহাসে এবারই প্রথম পবিত্র নগরী মক্কা মদিনার 2 পবিত্র মসজিদের শীর্ষ পদে 2 নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। হারামাইন শরীফাইনের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শৌন আল হারামাইনের সহকারী প্রধান হিসেবে এই 2 নারীকে নিয়োগ দেওয়া হয়। খবর আল আরাবিয়া .com। গত রোববার রিয়াসা শৌন আল হারামাইনের প্রধান ও মক্কা ও মদিনার মসজিদুল হারামাইনের প্রধান ইমাম ও খতিব শেখ আব্দুর রহমান আল সুদাইসে নিয়োগ দেন। পবিত্র নগরী মক্কায় ওমরা ও হজ করতে আসা এবং মদিনায় জিয়ারতকারী নারীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়। শীর্ষ পদে নিয়োগপ্রাপ্ত 2 নারী হলেন ডাক্তার ফাতেমা আল রাশুদ ও ডাক্তার আল আনুদ আল আবুদ। ডাক্তার ফাতেমা আল রাশুদ দফতরের নারী বিষয়ক সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, আর ডাক্তার আল আনুদ আল আবুদ নারী উন্নয়ন বিষয়ক সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, চলতি বছরে প্রথমবারের মতো নারী নিরাপত্তা রক্ষীরা হজের সময় দায়িত্ব পালন করেছেন। তাছাড়া গত বছরের আগস্টের প্রথম রিয়াসা শোন আল হারামাইনের নেতৃত্বে স্থানীয় বিভিন্ন পর্যায়ে 10 নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। এদিকে রিয়াসা শোন আল হারামাইন আরো জানায়, 2 পবিত্র মসজিদে আসা নারী জিয়ারতকারীদের সেবার মান বাড়াতে তারা 320 সৌদি নারীকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে। পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর যাবতীয় বিষয় স্বতন্ত্রভাবে তত্ত্বাবধানের জন্য 2012 সালে রিয়াসা শোন আল হারামাইন প্রতিষ্ঠা করা হয়েছিল। ঝড়ের গতিতে এগোচ্ছে তালেবান, কি বলছে তুরস্ক? আফগানিস্তানের তালেবান বাহিনী বুধবার আরও একটি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে। তা দেশটির উত্তরাঞ্চলে বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদ দখল নিয়েছে। সব মিলিয়ে মাত্র 6 দিনে 9টি প্রাদেশিক রাজধানী দখল করে নিল তালেবান। আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা চলে যাওয়ার পর যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দর রক্ষার দায়িত্বে তুরস্ক দিতে ইচ্ছা প্রকাশ করে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানও এই প্রস্তাবে সাড়া দেন। কিন্তু আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, তুরস্ক এখনও কাবুল বিমানবন্দর রক্ষা দায়িত্ব নিতে চায় কিনা। বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনও কাবুল বিমানবন্দর পাহারা দেওয়ার সিদ্ধান্তে অটল। তবে তালেবান যেহেতু দ্রুত অগ্রগতি হচ্ছে, এই কারণে তারা আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কাবুল বিমানবন্দর পাহারা দেওয়ার বিষয়ে তুরস্ককে তালেবান হুঁশিয়ারি দিয়েছে। তবে তুরস্ক তালেবানের হুমকি কর্ণপাত না করে বিমানবন্দর পাহারা দেওয়ার সিদ্ধান্তে অটল আছে। আফগানিস্তানে কর্মরত পশ্চিমা কূটনৈতিক ও কর্মীদেরকে নিরাপদে দেশটি থেকে বের করে নেয়ার প্রধান রুট হচ্ছে কাবুল বিমানবন্দর। ন্যাটো ও মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়া হলে তালেবানের হাতে বিমানবন্দরটির পতন হতে পারে ভেবে ওয়াশিংটন শঙ্কিত। এ কারণে এটি নিরাপত্তা রক্ষার উপর বাইডেন প্রশাসন ব্যাপক জোর দিচ্ছেন। তুর্কি সাংবাদিক ইলহান উজগেলের মতে, আঙ্কারা বর্তমানে কাবুল বিমানবন্দর মিশনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কে ফিরিয়ে আনার চাবিকাঠি হিসেবে বিবেচনা করছে। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাবুলে উপস্থিতির মাধ্যমে এরদোগান সরকার এখন বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের প্রয়াস চালাচ্ছে।
এজন্য তারা ওয়াশিংটনের জন্য ভালো কিছু করে দেখাতে চায়। আঙ্কারা প্রমাণ করতে চাইছে তুরস্ক মিত্র হিসেবে অত্যন্ত নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ একটি দেশ, যাকে চাইলেই উপেক্ষা করা যায় না। বিশ্লেষকরা বলছেন তুরস্কের বর্তমান অবস্থানের সম্ভাব্য ফলাফল দুটি হতে পারে। প্রথমত, তালেবানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে তুরস্ক, অথবা আফগানিস্তানের শান্তি নিশ্চিতের মাধ্যমে দেশটিতে প্রেমকারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে আঙ্কারা। এরদোয়ানের বিশ্বাস, ন্যাটোর একমাত্র মুসলিম প্রধান দেশের পরিচয় ও আফগানিস্তানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ককে কাজে লাগিয়ে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবেন তিনি।